আমরা সব সময় আমাদের পেটের ফ্যাট নিয়ে বেশি ব্যস্ত থাকি। সেটাও আবার দু ধরনের ভুঁড়ি হয়। একটা ভুঁড়ি দেখবে উপর দিকটা বেশি ফোলা থাকে, আরেকটা ভুঁড়ির উপর দিকে কিছু থাকে না, তলপেটের দিকে চর্বি অনেক বেশি থাকে। আর আজকের ভিডিওতে এই তলপেটের যাদের চর্বি বেশি আছে তাদের কি করে উপকার হবে, কিভাবে কমবে সেটাই বলবো। তোমারও যদি এই একই সমস্যা হয় তাহলে আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখো, যেগুলো বলবো সেগুলো কালকে থেকেই করতে শুরু করবে, দেখবে তলপেটের চর্বিটা খুব সুন্দরভাবে কমে যাবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা, আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। পেটটাকে যদি নাভি বরাবর দুটো ভাগ করে নাও তাহলে নাভির নিচের দিকের ভুঁড়িটা হচ্ছে তলপেট এবং সেখানের চর্বিটা আমাদের অনেক বেশি ক্ষতি করে, অসুস্থতা বাড়িয়ে দেয়। কারণ এই জায়গাটাতেই আমাদের পেটের যে স্মল ইন্টেস্টাইন আছে তার বেশিরভাগটাই থাকে। লার্জ ইন্টেস্টাইনের প্রস্টেট, কোলন, ওভারি, ইউটেরাস এই সমস্ত জিনিসগুলো তলপেটেতেই থাকে। আর এই কারণে যত তলপেটে চর্বি বাড়ে এই অর্গ্যানগুলো তত ক্ষতি হয়। নর্মালি দেখা যায় ভিসেরাল ফ্যাটটা অনেক বেশি হয়। ভিসেরাল ফ্যাট মানে আমাদের সমস্ত অর্গ্যানগুলোর চারপাশে যে ফ্যাটটা বাইরে থেকে দেখা যায় না সেই ফ্যাটটাকে বলে ভিসেরাল ফ্যাট। ভিসেরাল ফ্যাট তোমার যত বেশি হবে অসুখ হওয়ার সম্ভাবনাও তোমার তত বেড়ে যায়। কি কি অসুখ হয় আগে সেটা একটু বলে নি, তারপরে বলবো কিভাবে তুমি এই ফ্যাটটাকে কমাবে। শরীরে ভিসেরাল ফ্যাট বেশি থাকলে কার্ডিওভাস্কুলার ডিজিজ হয়, মানে হার্ট সংক্রান্ত সমস্যা অনেক বেশি হয়, সুগার অনেক বেশি হয়, ইনসুলিনটা অপ্রয়োজনীয় বেরোয় যখনই, সুগার ফ্লাকচুয়েট করে তখনই তলপেটে চর্বিটা বেশি জড়ো হয়, মেটাবলিক ডিজিজগুলো অনেক বেড়ে যায়, মেটাবলিজমটা ধীরে হয়ে যায়, এর জন্যে অল্প খেলেও অনেক বেশি চর্বি জমে, এর থেকে হার্টের অসুখ, সুগারের অসুখ, স্ট্রোক এই ধরনের অসুখ হওয়ার সম্ভাবনা প্রচুর গুণে বাড়িয়ে দেয়, ইনফ্লেমেশন বাড়িয়ে দেয়, ফ্যাটি লিভার হওয়ার চান্স অনেক বেশি থাকে, নানা রকমের ক্যান্সারও হতে পারে। শুধু তাই না, ঘুমের সমস্যা, লাংসের প্রবলেম, এমনকি ইমোশনাল আর সাইকোলজিক্যাল সমস্যাও দেখা দেয়, নিজের কনফিডেন্স লেভেলটা কমে যায়, ইনসিকিউরিটি বেড়ে যায়। এই ঘুমের প্রবলেমটা এত বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় যে স্লিপ অ্যাপ মেশিন নিয়ে শুতে হয় যাতে অক্সিজেনটা সারা রাত শরীর ঠিক করে পায়। এই নানা রকম কারণের জন্যে মানসিক স্ট্রেসও আরও বেড়ে যায়। আবার উল্টো দিক থেকে মানসিক স্ট্রেস বাড়ছে, ঘুমাতে পারছো না, তাতে ভিসেরাল ফ্যাটটা আরও বেড়ে যাচ্ছে। এটাকে বলে একটা ভিশিয়াস সাইকেল, একটার সাথে আরেকটা জুড়ে আছে এবং কন্টিনিউয়াসলি এই সাইকেলটার মধ্যে তুমি যত ঘুরতে থাকছো তোমার তত ভিসেরাল ফ্যাট বাড়ছে, অসুস্থতা বাড়ছে। এই সাইকেলটাকে যদি চেঞ্জ করতে হয় তাহলে শুধু একটা জিনিস বা একটা টিপসে কখনো সম্ভব না, অনেক কটা জিনিস একসাথে ধীরে ধীরে তোমাকে চেঞ্জ করতে হবে, আর সেটাই হচ্ছে লাইফস্টাইল কারেকশন। এবারে তুমি সবকটা নোট করে নাও কোন কোন জায়গাগুলোকে তোমার ঠিক করতে হবে যাতে তুমি এই ভিশিয়াস সাইকেলটা থেকে নিজেকে বার করে আনতে পারো। প্রথম যেটা লক্ষ্য রাখবে, কি খাচ্ছ, সবসময় নিউট্রিশন বেশি, ক্যালোরি কম খাওয়ার চেষ্টা করবে, ভাত রুটি যত কম খেতে পারবে তত ভালো, এবং শাক সবজি, ফল, ডিম, মাছ এগুলো বেশি খাওয়ার চেষ্টা করবে। 2 নম্বর যেটা মাথায় রাখবে, ভালো পরিমাণে ফাইবার খেতে হবে। ফাইবার বেশিরভাগই যে কোনো সবজি বা ফলের খোসাতে অনেক বেশি পাওয়া যায়, তাই জন্যে কখনোই জুস খাবে না, ফলের রস, সবজির রস খাবে না,
গোটা ফলটা বা গোটা সবজিটা খাবে, যাতে ফাইবারটা তোমার শরীরে বাড়তে পারে। এবং রুটি খেলেও শুধু আটার রুটি না খেয়ে তার মধ্যে তিন চারটে আরো গ্রেন মিশিয়ে নেবে, যেমন রাগি, বজরা, ওটস, নানা রকম মিলেট। এতে তোমার ফাইবারের চাহিদাটা অনেকটা পূরণ হবে। এরপরে যেটা লক্ষ্য রাখবে, ভালো ফ্যাট, ফ্যাট কিন্তু খেতেই হবে। ডিমের কুসুমে খুব ভালো ফ্যাট আছে, প্রচুর নাটস অ্যান্ড সিডসেও ভালো ফ্যাট আছে। তবে আরেকটা জিনিস এর সাথে মাথায় রাখবে, ফ্যাটে কিন্তু ক্যালোরি বেশি থাকে, তাই সব সময় পরিমাণে কম খাবে। গোটা ডিম খেলে সারাদিনে একটা বা ম্যাক্সিমাম দুটো খাবে। নাটস অ্যান্ড সিডস খেলে 10-20 গ্রাম খাবে। যত পরিমাণে কম খাবে তত তোমার ক্যালোরি ইনটেকটা কম হবে। এরপর যেটা মাথায় রাখবে, প্রচুর পরিমাণে জল খাবে, এবং জলটা একসাথে অনেকটা না, অল্প অল্প করে ধীরে ধীরে খাবে। এতে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে পারি, আমি সবসময় গ্লাসে জল খাই, কিন্তু এখন যেটা করি, একটা গ্লাসে স্ট্র আছে, সেই স্ট্র দেওয়া গ্লাসটা থেকে জল খাই। এতে জল খাওয়ার পরিমাণও বাড়ছে এবং ধীরে ধীরে জলটা খাচ্ছি। গ্লাস থেকে ডাইরেক্ট জল খেলে যতটা খাওয়া হয়, স্ট্রতে খেলে তার থেকে কম হয়। এতে যেটা সুবিধা হচ্ছে, শরীরটা অনেক বেশি জল পাচ্ছে এবং বাথরুমেও অনেক কম বার যেতে হচ্ছে, জলটা শরীর ধরে রাখতে পারছে। তোমরাও এই টিপসটা চেষ্টা করে দেখবে, দেখবে খুব ভালো ফল পাবে। এরপরে যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে, একদম মিষ্টি খাবে না। যতক্ষণ না তোমার ভিসেরাল ফ্যাটটা নর্মাল হচ্ছে ততক্ষণ মিষ্টি বন্ধ। এবং তুমি যদি নিজে না জানো ভিসেরাল ফ্যাটটা কি করে ক্যালকুলেট করতে হয়, কিভাবে হয়, কোনো চিন্তা নেই, নিজের তলপেটে হাত দিলেই বুঝতে পারবে যে সেখানে ফ্যাট আছে না চলে গেছে। তাই জন্যে আলাদা করে তোমাকে মাপতে হবে না। আর তুমি যদি আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামে থাকো, তাহলে সেখানে তো তুমি শিখেই নেবে কি করে তোমার ভিসেরাল ফ্যাটটা মাপবে। নেক্সট যেটা একদম খাবে না সেটা হচ্ছে যে কোনো প্যাকেটের খাবার, কারখানায় তৈরি প্রসেস করা প্রিজারভেটিভ খাবার, কারণ ওই খাবারগুলোর মধ্যে চিনি আর নুন দুটোর পরিমাণই অনেক বেশি থাকে। নেক্সট যেটা করবে সেটা হচ্ছে নিয়মিত কার্ডিও এক্সারসাইজ। কার্ডিও এক্সারসাইজ মানে হাঁটা, জগিং, সুইমিং, রানিং, সাইক্লিং, যে কোনো এমন এক্সারসাইজ যেটা তোমার হার্টের হেলথটাকে ভালো রাখে। খাবারের মধ্যে আরেকটা জিনিস যোগ করবে, সেটা হচ্ছে মাছ। তার থেকে প্রচুর পরিমাণে তুমি ওমেগা-3 আর ফ্যাটি অ্যাসিড পাবে, যেটা তোমার হার্ট হেলথটাকে ভালো করবে। আর অ্যালকোহলটা একদম খাবে না, কিংবা খেলেও খুব অকেশনালি খাবে। অ্যালকোহল থেকে প্রচুর ফ্যাট বেড়ে যায়। আর লাস্ট দুটো জিনিস অবশ্যই ঠিক করতে হবে, না হলে কখনো তলপেটের ফ্যাট কমবে না। একটা হচ্ছে স্ট্রেস, আরেকটা হচ্ছে ঘুম। স্ট্রেস কম থাকলে ঘুম ভালো হবে, আবার ঘুম ভালো হলে স্ট্রেস কম থাকবে। দুটো হাত ধরাধরি করে চলে, তাই জন্যে যে কোনো উপায়ে এই দুটোকে তোমার ঠিক রাখতেই হবে। আর না হলে বাকি জিনিসগুলো ঠিক করলেও তোমার ফ্যাট কমবে না। ফ্যাট কমার একটা বড় ভূমিকা নেয় মেন্টাল স্ট্রেস আর ঘুম। এই কারণে আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামের একটা বিশেষ পার্ট হচ্ছে ইমোশনাল হেলথ, গ্র্যাটিচিউড প্র্যাকটিস। এই গ্র্যাটিচিউড প্র্যাকটিসের জন্যে তাদের ওজন কমাটা, ফ্যাট কমাটা আরো তাড়াতাড়ি হয়, আরো ভালো হয়। তাই তুমিও তোমার মেন্টাল হেলথটাকে ঠিক রাখার চেষ্টা করো। দেখবে এই কটা জিনিস যদি তুমি মেনে চলো, খুব তাড়াতাড়ি তোমার তলপেটের ফ্যাট কমবে, ভিসেরাল ফ্যাট কমবে, যাতে তুমি তোমার হেলথ রিস্কটা থেকে বেরিয়ে আসতে পারো, সুস্থভাবে জীবন যাপন করতে পারো। এই এতগুলো জিনিসের মধ্যে কালকে থেকেই তুমি কোন অভ্যেসগুলো শুরু করছো অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।